नमस्कार बंधुरा, आज आमी आपनादेर संगे शेयर करब कतला माछ भापा रेसिपि। चलुन शुरू करा जाक। रेसिपिटी बनानोर जोन्नो आमी निये निएछि 2 चामच सर्षे, 3 कुआ रसुन, टमेटो, 2 लंका, 2 টুকরো নারকেল কুচি এবং 2 কাতলা মাছের পিস। নারকেলের কালো অংশগুলোকে আমি ছুরি দিয়ে ছুলে নিচ্ছি, না হলে এগুলো একটু কালো কালো থেকে যায়। এবার এগুলোকে আমি মিক্সারে ভরে আমি পেস্ট করে নেব। দেখুন আমার পেস্ট হয়ে গেছে। আমি একটি টিফিন বক্স নিয়ে নিয়েছি এবং টিফিন বক্সের মধ্যে কাতলা মাছের পিস এবং মশলাগুলোকে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। এর মধ্যে হলুদ এবং স্বাদমতো লবণ দিয়ে খুব ভালোভাবে এটিকে মেখে নিলাম। এর মধ্যে আমি 3 কোয়া রসুন অ্যাড করলাম এবং 1 চামচ সর্ষের তেল মিক্সারটার উপরে ছড়িয়ে দিলাম। টিফিন বক্সের ঢাকাটা আমি এবার লাগিয়ে দেব এবং এটাকে ভাপানোর জন্য আমি রেডি করলাম। প্রেসার কুকারে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে টিফিন বক্সটিকে রেখে দিলাম। খেয়াল রাখতে হবে জলটা যেন টিফিন বক্সের অর্ধেক পর্যন্ত থাকে। প্রেসার কুকারের ঢাকাটিকে বন্ধ করে আমি এবার মিডিয়াম আঁচে 4টে সিটি দিয়ে নেব। প্রেসার কুকারটি ঠান্ডা হয়ে গেলে আমি এবার মাছ ভাপার টিফিন বক্সটিকে বের করে নিচ্ছি। টিফিন বক্সের ঢাকাটা এবার খুলবো। দেখুন কি সুন্দর আমার কাতলা মাছ ভাপা রেসিপিটা তৈরি হয়ে গেছে। এটাকে আপনারা খুব সহজেই গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। মাছ ভাপা রেসিপিতে যেহেতু মাছটা সিদ্ধ হয়, তাই মাছের সমস্ত গুণাগুণগুলোই আপনারা এর মধ্যে পাবেন এবং খেতেও খুব সুস্বাদু হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। যদি আমার রান্না ভালো লাগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।